নমস্কার বন্ধুরা, মিমিস কিচেনে আপনাদেরকে আরেকবার স্বাগত জানাই। আজ আবারও বাজারের জন্য বেরিয়ে পড়েছি, আর কিন্তু স্যাটারডে ভিডিওটা পোস্ট করব আমি সানডেতে, কিন্তু বাজারটা আমি যাচ্ছি শনিবার। রাস্তায় যেতে যেতে সেই আমার ভোলানাথের মন্দির, ভোলানাথের দর্শন করাতে সেভাবে পারলাম না, গেটটা বন্ধ, আর ওই যে বজরংবলী, চলুন আবারও যাই। খানিকটা পথ গেলেই দেখুন কাঠটগর পড়ে আছে, কাঠগোলা। বাজার থেকে চলে এসেছি, মোচা নিয়ে এসেছি, আজ করবো মোচার পাতুরি। মা আর আমি মোচাটাকে দুজনে মিলে ছাড়িয়ে নিচ্ছি। মোচাটা আমি কেটে নিলাম, কেটে একটু তেঁতুল দিয়ে ভিজিয়ে এটাকে রেখে দেব। মোচাটা বেটে নিয়েছি, এখানে নিয়েছি নারকোল বাটা, আর নিচ্ছি এখানে আমি লঙ্কা বাটা, কাঁচা লঙ্কা বাটা। এটা দিচ্ছি চিনি, দিয়ে দিচ্ছি নুন, আর যেটা দেব সেটা হচ্ছে সর্ষে বাটা, কালো সর্ষে বাটা। আপনারা কারা কারা মোচা পাতুরি খেয়েছেন আমাকে জানাবেন। এরপর ওপর থেকে দিয়ে দিলাম সর্ষের তেল। এবার হাত দিয়ে ভালো করে এটাকে আমি মিশিয়ে নিচ্ছি। এটা মেনলি আমি আমার শাশুড়ি মায়ের জন্য করছি, মা নিরামিষ খান, তো আজকে ওনাকে এই পাতুরিটা আমি বানিয়ে খাওয়াবো বলেই এটা করেছি। ভালো করে হাত দিয়ে মিশিয়ে নিলাম। মোচাটা সেদ্ধ করে কিন্তু আমি জল ঝরিয়ে নিয়ে বেটে নিয়েছি ভালো করে। এবার আমি কলা পাতাটাকে ভালো করে গ্যাসের মধ্যে সেকে নেব, যাতে প্রথমত ইনফেকশন মানে ইয়েটা দূর হয়ে যায়। অনেক সময় পাতার মধ্যে তো বিভিন্ন পোকামাকড় এসব থাকে, এভাবে করলে সেই ভয়টা থাকে না। আর মুড়তেও সুবিধা হয় এভাবে যদি আগে একটু সেকে নেওয়া যায়। তো গ্যাসে আমি এইভাবে কলা পাতাগুলোকে পুরো সেকে নেব। এগুলো সব পুরনো দিনেরই রান্না, আগের ওকে উনুনে রান্না করতো, নিবু আছে, এভাবে কলা পাতায় মুড়িয়ে পাতুরি রান্না করতো, তার স্বাদই আলাদা ছিল। এখন তো আর আমাদের সে কোথায় আর উনুন, গ্যাসেই, তাই একটু প্রচেষ্টা করলাম মাকে খাওয়াবো বলে। এবার আমি পাতার মধ্যে সেই মোচা, নারকোল, সর্ষে, লঙ্কা, সর্ষের তেল দিয়ে মাখা পাতাটা ওর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এভাবে। ভিডিওটা তো আগেই আমার বানানো হয়ে গেছে, খেয়েওছি, খুব ভালো হয়েছিল খেতে, গরম ভাতে অসাধারণ লাগছিল। ওপর থেকে দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা আর একটু কাঁচা তেল। এবার ভালো করে মুড়িয়ে আমি এটাকে সুতো দিয়ে বেঁধে নেব। যেহেতু আমি এক হাতে ফোন ধরে আছি আর এক হাতে আমি এভাবে করছি, তাই বাদাটা দেখাতে পারবো না আমি, আমি পরে বেঁধে নিয়েছি আর কি। এবার প্যান বসিয়ে দিয়েছি, মধ্যে দিয়ে দিলাম অল্প পরিমাণে সাদা তেল, এই সাদা তেল বলছি সর্ষের তেল। এবার খুন্তি দিয়ে ভালো করে আমি এটাকে পুরো প্যানটার মধ্যে ছড়িয়ে নেব, এইভাবে পুরোটাই ছড়িয়ে নেব। এরপর বেঁধে রাখা কলা পাতায় মোচা বাটাটা আমি সুতো দিয়ে এইভাবে বেঁধে একদম ধিমে আছে ঢাকা দিয়ে এটাকে পুরো দুটো পিটি আমি ভালো করে ভাজা ভাজা করে নেব। একটু সময় নিয়ে করতে হবে, বেশি বাড়ি দিয়ে ফ্লেমটা পুড়ে যাবে, অথচ ভেতরে ঠিক মতন সেদ্ধ হবে না, তাই একটু কম আঁচ করে ঢাকা দিয়ে এটাকে করতে হবে। হয়ে গেছে, এবার আমি নামিয়ে নিয়েছি, সুতোটা কেটে নিচ্ছি।
এরকম রান্না না আমার খেতে ভীষণ ভাল লাগে। পুরনো দিনের রান্না, হারিয়ে যাওয়া রান্নাগুলো বানাতেও বেশ একটা ভালো লাগে, খেতেও খুব ভালো লাগে। এবার ভালো করে সুতোটা সরিয়ে দিলাম, এবার কলা পাতাটা খুলছি। এই যে এই দেখুন কেমন সুন্দর ধোঁয়া উঠছে, সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে। এই দেখুন মোচা পাতুরি সুন্দরভাবে তৈরি হয়ে গেছে। এবার মাকে আমি গরম গরম মোচা পাতুরি দিয়ে ভাত দেব। ভাত দিয়েছি আর মোচার পাতুরি দিয়ে দিচ্ছি। আরও অনেক কিছু করেছি কিন্তু সেটা আর দেখালাম না। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে আপনারা এভাবেই থাকবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।